আর কদিন পরেই কর্মব্যস্ততা ভুলে পরিবারের সাথে ঈদ করতে ঢাকা ছাড়বে মানুষ। বাস, ট্রেন ও লঞ্চে করে ঈদ যাত্রা শুরু হবে আগামী 4 এপ্রিল থেকে। রাজধানীর গাবতলী, কল্যাণপুর, মহাখালী, সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে প্রতিদিন গড়ে কয়েক লাখ মানুষ শহর ছাড়বে বলে ধারণা করছে পরিবহন শ্রমিকরা। এদিকে ঈদ যাত্রায় ভোগান্তি এড়াতে অনেকেই পরিবার পরিজন নিয়ে আগে ভাগেই রওনা দিয়েছেন গ্রামের বাড়িতে। যাত্রীরা বলছেন, ঈদের সময় অতিরিক্ত ভাড়া আর হয়রানি থেকে মুক্তি পেতে তাদের এই সিদ্ধান্ত। এখনই থেকে কিন্তু জ্যাম বাড়া শুরু করেছে, যাত্রী চাপও বাড়া শুরু করেছে এখানে। বাট এরপরও 10 দিন আগে আপনার যাত্রী চাপ অনেক কম আছে নর্মাল দিনগুলোর থেকেও আর কি। এটা একটা বড় সুবিধা, এই জন্য অনেকে আমার মতো হয়তো বা আগে ঈদ উপলক্ষে বাড়ি চলে যেতে যাচ্ছেন আগে আগে। এখন যানজট তো দেখছি এখন নর্মাল, মোটামুটি ভালো যানজট, মানে বেশি একটা জ্যাম না। আগে যাওয়ার সুবিধা হলো যে ভিড় নাই, মানে নিরিবিলি যাওয়া যাচ্ছে, অ্যাভেলেবেল গাড়ি যাচ্ছে, অনেক সময় সিট পাওয়া যায় না, গাড়ি লেটে আসে বা গ্যাদারিং থাকে, রাস্তায় জ্যামজট থাকে, এই থেকে ভোগান্তি থেকে মুক্তি পাওয়া। অতীতে সায়দাবাদ বাস টার্মিনাল থেকে চট্টগ্রাম এবং সিলেটগামী বাস চলাচল করলেও বর্তমানে পদ্মা সেতু হওয়ায় দক্ষিণবঙ্গের যাত্রী সবচাইতে বেশি। তাছাড়া ঢাকার সাথে সরাসরি চট্টগ্রাম কক্সবাজার রেল যোগাযোগ চালু হওয়ায় চট্টগ্রামের যাত্রীর সংখ্যা অনেক কমেছে সায়দাবাদ বাস টার্মিনালে। তাই বাস টার্মিনালের শ্রমিকরা বলছে, আগের সেই উপচে পড়া ভিড় আর এখন নেই। ভাই আমাদের যাত্রী নেই, আমাদের সিলেট চট্টগ্রাম কক্সবাজার যাত্রী নেই, ওটা ট্রেনে চলে যায়, আমাদের যাত্রী কম, আমরা কাউন্টার খালি, যাত্রী নেই। চট্টগ্রামে যাত্রী ট্রেন চালু হওয়ার করতে গেলে যাত্রী কম হইতেছে। 5 তারিখে ছুটি দিয়ে দিলে 5-6 তারিখে কিছু যাত্রী ফ্যামিলিরা তারা পাঠাই দিব, আর 8-9 তারিখের ভিতরে অফিস গার্মেন্টস তারা যাবে। এখনো তেমন একটা যাওয়া ধরে নেই, কারণ সবেমাত্র স্কুল কলেজ বন্ধ হয়েছে, ঠিক আছে, সবার একটু কাজকর্ম আছে, শেষ করে মাঠ শেষ করে হয়তো এখনো তেমন যাওয়া ধরে নেই। সাধারণ মানুষকে ঈদ যাত্রায় স্বস্তি দিতে সায়দাবাদ বাস টার্মিনালেও নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। যানজট নিরসনে ট্রাফিকের পক্ষ থেকেও নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। আমরা ট্রাফিকের ব্যবস্থা খুব সুন্দরভাবে সাজাইছি, এখানে গাড়ির কোনো যাত্রী কাউন্টার থেকে টিকিট কাটবে, সাথে সাথে চলে যায়, কোনো গাড়ি থেমে থাকার সুযোগ নাই, এবং কোনো গাড়ি থামালে আমরা রেখার ব্যবস্থা, মামলার ব্যবস্থা করা হয়েছে। রাকিব হাসান, বার্তা 24, ঢাকা।